হ্যালো বন্ধুরা, আবারও একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। আজকে আমি দাঁড়িয়ে আছি কল্যাণী এক্সপ্রেস ওয়ে, এটা হচ্ছে একদম কুণ্ডুবাড়ি মোড়ের কাছে। আমি এখন এক্সপ্রেস ওয়েতে উঠবো আর আজকে 5টা বাজে, 2024 জুন মাস, আজকে 16 তারিখ। কল্যাণী এক্সপ্রেস ওয়ের আপডেটটা দিয়ে দেবো। আমি এখানে এসেছিলাম কাজে আর তোমাদের আকাশের অবস্থাটা দেখাচ্ছি। এই দেখো আকাশের অবস্থা কি, ওই দিক থেকে সব গাড়িগুলো আসছে। এটা হচ্ছে তোমাদের কুণ্ডুবাড়ি মোড় থেকে যে রাস্তাটা কল্যাণী এক্সপ্রেস ওয়ে দিয়ে যাচ্ছে, এখান থেকে আমি ব্লগটা শুরু করছি। তাহলে চলো কথা না বাড়িয়ে ব্লগটা স্টার্ট করা যাক। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। তোমাদের একটা সাবস্ক্রিপশন কিন্তু আমাকে এরকম নতুন নতুন ভিডিও তৈরি করতে সাহায্য করে। বন্ধুরা, আবারও একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। আর তোমাদের বড়দের নমস্কার আর ছোটদের ভালোবাসা জানিয়ে আবার ব্লগটা শুরু করছি। আমি এখানে চলে এসেছি আজ কুণ্ডুবাড়ি মোড়। কুণ্ডুবাড়ি মোড় থেকে কল্যাণী এক্সপ্রেস ওয়েতে উঠে গেছি। পুরো কন্ডিশনটাই তোমাদের দেখাবো। আর এইখানে দেখো কুণ্ডুবাড়ি মোড়ে কিন্তু বাঁদিকটায় কিন্তু কাজ হচ্ছে, সার্ভিস লেনের কাজ হচ্ছে। এই বাঁদিকটায় দেখো, এদিকটায় দেখতে পাচ্ছি যে মাটি পুরো তুলে নতুন করে একদম সুন্দর করে রাস্তা কিন্তু তৈরি করা হচ্ছে, যাতে পরবর্তী সময়ে রাস্তা কোনোভাবে বসে না যায়। আজকে আকাশটা দেখতে পাচ্ছ, আকাশটা বেশ সুন্দর লাগছে। মেঘ রয়েছে আকাশে, কিন্তু একদিকে রোদও রয়েছে। এটা আমি এখন ক্রস করে চলে যাচ্ছি পুরো কুণ্ডুবাড়ি মোড়। এই বাপাসটায় রয়েছে ঝিল। আর ডান দিকে দেখো, ডান দিকেও কিন্তু কাজ হচ্ছে একই রকমভাবে। যেই জায়গাটায় দেখো, এই মাটি ফেলা হচ্ছে, এখানে শুধু মাটি লোড করে করে জায়গাটা উঁচু করা হচ্ছে এবং তারপরেই রাস্তা, চওড়া রাস্তা তৈরি হবে। আর এটা থাকবে বাঁদিকে পুরোপুরি সার্ভিস লেন হিসেবে আলাদা থাকবে। আর এইদিকে কাজ হলেও কিন্তু এক্সপ্রেস ওয়েতে কিন্তু দুদিকেই রাস্তা দিয়ে কিন্তু গাড়ি চলাচল করতে দিচ্ছে, দুদিক দিয়েই যাতায়াত করতে পারছি। ওই দিক থেকেও গাড়ি আসছে দেখতে পাচ্ছি, কাজেই কোনো অসুবিধা নেই যে রাস্তা কাজ হচ্ছে বলে তোমরা এখান দিয়ে যাতায়াত করতে পারবে না, সেটা কিন্তু নয়। আর এই রাস্তা দিয়ে কিন্তু এখন যেটুকু রাস্তা রয়েছে সেটুকু রাস্তার কন্ডিশন কিন্তু খুব একটা খারাপ নয়, ভালোই রয়েছে। রাস্তায় সেরকম কোনো গর্ত বা খানাখন্দ কিছু কিন্তু দেখতে পাচ্ছি না। এইখানটা দেখো, বাঁদিকে কিন্তু সার্ভিস লেনটা হয়ে গেছে, কিছুটা কাজ হচ্ছে কিন্তু বাঁদিকে অনেকটাই হয়ে গেছে। দেখো সার্ভিস লেন খুব বেশি চওড়া হয়নি এখানে, কিন্তু সার্ভিস লেনের কাজ এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে শেষ হয়ে গেছে। তবে এখানে এখনও ব্যারিকেড করা হয়নি, ব্যারিকেড দেয়নি দেখতে পাচ্ছি। আর এই কুণ্ডুবাড়ি মোড় ছাড়িয়ে আমি এখন চলে এসেছি অনেকটাই দোপেরিয়ার কাছে। এটা হচ্ছে সামনে দোপেরিয়া, এখানে একটা ফ্লাইওভার হয়ে গেছে। দোপেরিয়ার যে ফ্লাইওভারটা সেটা কিন্তু দেখতে পাচ্ছি খুলে দিয়েছে। এই যে আমি ফ্লাইওভারে উঠে গেলাম দোপেরিয়ার। আর এর ডান দিকটায় উল্টো দিকে হচ্ছে বড় ফিশ মার্কেট রয়েছে, পাইকারি ফিশ মার্কেট। এটা খড়দার কাছাকাছি বলতে পারি। আর এখান থেকে খড়দা 2 কিলোমিটার, 2 থেকে 3 কিলোমিটার। আর তোমরা একটা জিনিস, যে এই দোপেরিয়া ফ্লাইওভারটা কিন্তু অনেক দিন ধরেই খাপ চলছিল। এই যে এখনও কিছু কাজ বাকি আছে দেখতে পাচ্ছ রেলিংয়ের, বেশ কিছুদিন ধরেই কাজটা চলছিল। এই আজকেই দেখতে পাচ্ছি যে দোপেরিয়া কিন্তু ফ্লাইওভারটা খুলে দিয়েছে। যাই হোক, ভালো হয়েছে, কারণ ফ্লাইওভার হয়ে গেলে আমাদের নিচে কোনো ক্রসিংয়ে দাঁড়াতে কম হয়, কাজেই অল্প সময়ের মধ্যে খুব তাড়াতাড়ি অনেকটা জায়গা অতিক্রম করে নেওয়া যায়। এই ফ্লাইওভার থেকে আমি নেমে গেলাম দোপেরিয়া। দোপেরিয়াতে যারা থাকো তারা আমাকে প্লিজ কমেন্ট করবে। আর এই বাঁদিকে হচ্ছে ম্যাঙ্গো লিফ, সামনেই বড় রেস্টুরেন্ট, এখানে একটা সুন্দর রেস্টুরেন্ট হয়েছে। আর এইখানের কিন্তু এই যে ম্যাঙ্গো লিফ, এখানে
আর এখানে দেখো বাঁদিকে সার্ভিস লেনটা কিন্তু খুব ভালো, এখানে সার্ভিস লেনটা কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গেছে এবং রাস্তার কন্ডিশনও খুব ভালো। এই আমি দোপেরিয়ার পরে উঠে যাচ্ছি আর একটা ফ্লাইওভারে, এই ফ্লাইওভারটাও কিন্তু কাজ শেষ। এই ফ্লাইওভারে দেখো দুদিক দিয়েই কিন্তু গাড়ি যাতায়াত করছে, কোনো সমস্যা নেই। আর এই দেখো এখান দিয়ে যাতায়াত করছে গাড়িগুলো, ও পাশ থেকেও গাড়িগুলো আসছে। আর রাস্তার অবস্থা তো খুবই ভালো, কন্ডিশান খুবই ভালো, খুব অল্প সময়ের মধ্যে দিয়ে ফ্লাইওভারগুলো ক্রস করছি বলে খুব কম সময়ের মধ্যে দিয়ে জায়গায় পৌঁছে যেতে পারছি, এটা একটা খুব ভালো লাগছে। আর আজকে ওয়েদারটা তো বেশ ভালো রয়েছে, আমি ভেবেছিলাম যে বৃষ্টি যদি হয় তাহলে তোমাদের ভিডিওটা দেখাতে পারবো না, কিন্তু বৃষ্টি হচ্ছে না, আকাশটা মেঘ করে রয়েছে, বাট ওয়েদার কন্ডিশনটা খুব ভালো রয়েছে। এটা আর একটা ফ্লাইওভার দেখো, আমি এটাও উঠে গেছি, এটাও কিন্তু খুবই ভালো কন্ডিশন রয়েছে এবং ফ্লাইওভারের কাজ পুরো শেষ হয়ে গেছে। দেখতেই পাচ্ছ দুদিকে রেলিং দেওয়া হয়ে গেছে, সেগুলো কালার করা হয়ে গেছে, রাস্তার ডিভাইডার তৈরি করে দেওয়া হয়েছে, পুরোটাই কমপ্লিট কমপ্লিট হয়ে গেছে এখান দিয়ে। আর এই দেখো আমরা প্রায় রুইয়া বাস স্ট্যান্ডের কাছাকাছি চলে এসেছি, এখান থেকে রুইয়া বাস স্ট্যান্ড আর অল্প একটুখানি। এখানে কিন্তু কল্যাণী এক্সপ্রেসওয়ের পাশে কিন্তু প্রচুর প্রাইভেট স্কুল রয়েছে, আমি দেখতে পাচ্ছি প্রচুর প্রাইভেট স্কুল, বিশেষ করে এখান থেকে শুরু হয়েছে প্রচুর, তিন্নি হাই স্কুল, ডিএভি পাবলিক স্কুল, এরকম গ্লোবাল স্কুল, স্টিম ওয়ার্ল্ড, প্রচুর স্কুল রয়েছে পাশে। এই যে এখানে হচ্ছে রুইয়া বাস স্ট্যান্ড বাঁদিকটায় দেখতেই পাচ্ছ। আর এখান এই যে এখানেও আর একটা ফ্লাইওভার হয়েছে, এখান থেকে এই বাঁদিকে বাস স্ট্যান্ড থেকে তোমরা একদম কিন্তু হাওড়া পর্যন্ত চলে যেতে পারবে এখান থেকে। আর এই দেখো এই ফ্লাইওভারটা এখানে হয়ে গেছে, এই ফ্লাইওভারের ওপর দিয়ে গেলে একদম অল্প সময়ের মধ্যে দিয়ে অনেকটা রাস্তা আমরা ক্রস করে যাচ্ছি। এই রুইয়া বাস স্ট্যান্ডের এখানে ফ্লাইওভারটাও কিন্তু বেশ তৈরি হয়ে গেছে, কোনো কাজ বাকি আমি দেখতে পাচ্ছি না, পুরোপুরি কমপ্লিট কমপ্লিট ফ্লাইওভার। এটা সম্ভবত 4 নম্বর ফ্লাইওভার হলো, সোদপুর কুণ্ডুবাড়ি থেকে 4 নম্বর ফ্লাইওভারে আমি উঠলাম, অল্প সময়ের গ্যাপ, কিন্তু ফ্লাইওভার কিন্তু অনেকগুলো হয়েছে, যার জন্য অল্প সময়ের মধ্যে দিয়ে ফ্লাইওভারে আমি অনেকটা রাস্তা কিন্তু ক্রস করে বেরিয়ে যেতে পারছি। এটা কিন্তু আমাদের কাছে অনেকটা একটা বড় পাওয়া, যে অল্প সময়ের মধ্যে আমরা কলকাতাকে প্রায় ছুঁয়ে যাচ্ছি কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে, এবং কল্যাণী এক্সপ্রেসওয়ে কিন্তু কানেক্টিং হয়ে গেছে, এখন NH-12 সাথেও কানেক্টিং হচ্ছে, যদিও কানেক্টারের জায়গায় কাজ কিছুটা বাকি আছে, তোমাদের দেখাবো, হয়তো এই ভিডিওটা দেখানো যাবে না কারণ এই ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, কিন্তু এর পরের ভিডিওটা আমি দেখিয়ে দেবো তোমাদের যে কানেক্টারের কাজ কোথায় হচ্ছে, কোথা থেকে হচ্ছে, সেগুলো আমি তোমাদের দেখিয়ে দেব। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, কারণ তোমরা যদি লাইক শেয়ার সাবস্ক্রাইব করো তাহলে আমার একটা ইন্সপিরেশন হয় এরকম ধরনের নতুন নতুন ভিডিও আরও তৈরি করার জন্য। তো প্লিজ ফ্রেন্ডস ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল, থ্যাংক ইউ। এখন দেখো আমরা চলে এসেছি ব্যারাকপুর ওয়ালেস মোড়, ব্যারাকপুর ওয়ালেস মোড়ের কাছেও কিন্তু এ দেখো ফ্লাইওভারটা হয়ে গেছে, কিন্তু যতদূর আমি দেখেছি যে এই দিকটা কাজ কমপ্লিট হলেও অপোজিট সাইডে কিন্তু এখনও কাজ হচ্ছে, যার জন্য ফ্লাইওভারটা কিন্তু এখনও পুরোপুরি হয়ে গেছে বলা যাবে না, কারণ ফ্লাইওভারে অর্ধেক কাজ হয়েছে, অর্ধেক কাজ এখনও বাকি আছে, আমি আসার সময় সেটা দেখেছি। আর এইখানটা হচ্ছে ওয়ারলেস মোড়, ডান দিকে যদি তোমরা চলে যাও তাহলে বারাসাত রোড, আর বাঁদিকে যদি তোমরা চলে যাও তাহলে ব্যারাকপুর ব্যারাকপুর চিড়িয়া মোড় রেলওয়ে স্টেশন, এগুলো তোমরা পেয়ে যাবে। আমি চলে যাব ক্রস করে নিই, আমি চলে যাব সোজা কল্যাণীর দিকে চলে যাব।
তোমাদের দেখাচ্ছি এই এই যে এই দিকটা, এই দিকে কিন্তু ওপরে কাজ এখনো বাকি আছে, আমি আসার সময় দেখেছি, যার জন্য এই ওয়ালেস মোড়ের ফ্লাইওভারটা কিন্তু এখনো তৈরি হয়নি। কিন্তু যদি তৈরি হয়ে যায় তাহলে দেখো কতটা রাস্তা আমরা খুব কম সময়ে উপর দিয়ে চলে যাব ফ্লাইওভারে। আর নিচেও যে জ্যাম হচ্ছে, এটা তো ক্রসিং মেন রাস্তা, বারাসাত থেকে ব্যারাকপুরে ঢুকছি, আবার এইদিকে সোদপুর বা কলকাতার দিকে যাচ্ছ, ক্রসিংটা খুব ভাইটাল এই জায়গাটা, প্রচুর।